আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ার, দুর্গাপুরের কথা ফেস্টিতে আপনাদেরকে আবারও স্বাগতম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে 27 তারিখ থেকে শুরু হয়েছে কৃষি মেলা। আজকেই শেষ হবে, অর্থাৎ 29 তারিখ, 27, 28, 29 এই 3 দিন মেলা উদযাপিত হওয়ার পর শেষ হবে আজকের এই 3 দিনব্যাপী কৃষি মেলা। কিন্তু এই মেলার কী গুরুত্ব, কেন এই মেলাটা হয় সারা বাংলাদেশে, কৃষি ও বৃক্ষ সম্পর্কে সাধারণভাবে দেশের আপামার জন্য সাধারণকে সচেতন করার পাশাপাশি এ বিষয়ে আগ্রহী করে তোলার লক্ষ্যে কৃষি বিষয়ক আধুনিক প্রযুক্তি, যেমন উন্নত ফসলের জাত, আধুনিক চাষাবাদের কলা কৌশল, আধুনিক কৃষি যন্ত্রপাতি, কৃষকের উৎপাদিত দর্শনীয় কৃষি সামগ্রী, বিভিন্ন প্রকারের ফল ফসল ও বৃক্ষের চারা সর্বসাধারণের মাঝে প্রদর্শন ও বিক্রি করার জন্য উপজেলা, জেলা, জাতীয় পর্যায়ে এই মেলার আয়োজন করা হয়। যেমন মেলা হলো একটা আকর্ষণীয় জিনিস, অনেক সময় মেলা আমাদের কনসার্ট থাকে, অনেক সময় মেলা আমাদের সার্কাস থাকে, অনেক প্রকার প্রসাদনী থাকে। তাই এই মেলার মধ্যে আপনার উন্নত চাষাবাদ কলাকৌশল, আধুনিক যন্ত্রপাতি, বিভিন্ন ফল ফসল বৃক্ষ ইত্যাদি রোপণ করার পর, ইত্যাদি চাষ করার পর কীভাবে লাভবান হওয়া যায় তার ব্যাপারেই সুনির্দিষ্ট কিছু উপায় পদ্ধতি শিক্ষা দিয়ে থাকে। তাই বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্য 2001 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত, অর্থাৎ প্রতি বছরে জাতীয় পর্যায় সহ বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। সার্বিকভাবে কৃষি ও বৃক্ষমেলা কৃষকদের মাঝে নতুন উদ্ভাবিত প্রযুক্তির হস্তান্তরের একটি শক্তিশালী মাধ্যম। ধন্যবাদ প্রিয় ভিউয়ার, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই ছিল আজকের মধ্যে সুসং দুর্গাপুরের অন্যতম একটি নিউজ। আজকে অনেকগুলো নিউজ হয়েছে, কারণ খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা নিউজই।